এইবার সাকিবকে জড়িয়ে বুবলিকে খোঁচা দিলেন অভিনেতা মাহফুজ আহমেদ। বসগিরি দিয়ে ঢাকাই সিনেমায় নাম লেখান সবরম বুবলি। প্রথম ছবিতে সহশিল্পী হিসেবে পান ডালিউড শীর্ষ নায়ক সাকিব খানকে। আর এই জুটির পর্দা রসায়ন দড়াতে বাস্তব জীবনেও ভালোবেসে গোপনে গড় বাঁধেন। জন্ম নেয় পুত্র শেহজাদ খান বীর। প্রথম ছবির নায়কের সঙ্গে প্রেম ও বিয়ে, তারপর সন্তান জন্মদান, এ নিয়ে যেন বুবলিকে খোঁচা দিলেন অভিনেতা মাহফুজ আহমেদ। এইবার প্রথমবারের মতো প্রহেলিকা ছবিতে জুটি বেঁধেছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলি। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে এই ছবিটি। মূলত মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে গতকাল শুক্রবার অন্যরকম এক আড্ডা সামিল হলেন দুই প্রজন্মের এই তারকাদ্বয়। মাহফুজ ও বুবলির এই প্রাণবন্ত আড্ডার পাকে শবনম বুবলি বলেন, মাহফুজ আহমেদের অভিনয় তাকে প্রেম করা শিখিয়েছে। শবনম বুবলি আরও বলেন, মাহফুজ আহমেদ যখন অভিনয় শুরু করেন তখন নাকি তার জন্ম হয়নি। তবে বুবলির এমন প্রশ্নের বিরোধিতা করেন মাহফুজ আহমেদ। তিনি বলেন, বুবলি নিজেকে কম বয়সী প্রমাণ করার জন্য আমাকে বুড়ো বানানোর চেষ্টা করেছে। এরপরই উঠে আসে প্রেম প্রসঙ্গ। মাহফুজ বুবলিকে বলেন, আমি আর কি প্রেম শিখালাম, তুমি তো প্রথম নায়কে প্রেম আর বিয়ে সেরে ফেলেছ। তবে ছেড়ে দেননি বুবলিও। তিনি মাহফুজ আহমদকে প্রশ্ন করেন, আপনি তো অসংখ্য অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন, এর মধ্যে সত্যিকারের প্রেমে কতবার পড়েছেন? বুবলির এমন প্রশ্নের জবাবে বুদ্ধিমত্তার পরিচয় দেন মাহফুজ আহমদ। মাহফুজ বলেন, আমি হাজার নায়িকার সঙ্গে কাজ করেছি, নাটক সিনেমা দুই বাংলাতেই কাজ করেছি, একাধিকবার মুগ্ধ হয়েছি আমার সহশিল্পীদের রূপ ও গুণে, এর মধ্যে অনেকের সঙ্গে শুটিংয়ের বেতন ও বাইরে দারুণ সময় পার করেছি। বাট কো আর্টিস্টের সঙ্গে প্রেম করা বা গড় করার বিষয়টি কখনো মাথায় আসেনি। তুমি যেমন প্রথম ছবিতে প্রেম বিয়ে সন্তান, আমি এসব কল্পনাতেও আনিনি কখনো, কারণ আমার কাছে তখন থেকে এখনো মনে হয় কো আর্টিস্ট মানে সহপাঠী, তারা বন্ধু হতে পারে, এর বেশি কিছু তো না। উল্লেখ্য, প্রহেলিকা নিয়ে দীর্ঘ 8 বছর পর বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহমেদ।